হ্যালো, আসসালামু আলাইকুম। বেসিক অফ গাপ্পি কিপিংয়ের পক্ষ থেকে আবারও জানাই স্বাগতম। চলে এসেছি আমি আরিক। সো আজকের ভিডিওটা খুবই এমার্জেন্সি একটা টপিকের ভিডিও। সো দেখতে পাচ্ছেন যে টাপড় টুপুর বৃষ্টি পড়তেছে। সো আপনারা যেভাবে ঈদে গ্রামে যাচ্ছেন, আমারও হয়তোবা সেইভাবেই একটু পরেই, মানে 2-3 মিনিটের মধ্যেই সাতটা প্রস্থান করতে হবে, নাহলে আমি ভিজে যাব। সো এই এমার্জেন্সি টপিকে ভিডিওটা আমি বানাই, দেন হইতেছে আমি লিভ করব সাতটা। সেটা হইতেছে যে আপনারা যেহেতু গ্রামে যাচ্ছেন, সো আপনারা মাছকে কিভাবে রেখে যাবেন যাতে হইতেছে আপনার মাছটা বেঁচে থাকে বা তাদের কোনো সমস্যা না হয়। সো এইটা একটা, মানে এই সময় এসে আজকের দিনে এসে খুবই একটা এমার্জেন্সি একটা টপিক। আচ্ছা, সো বলি, আপনাদের যদি মানে কোনো ট্রাস্টেবল লোক থাকে যে মাছকে খাবার দিতে পারে, ইনডোরে হোক বা আউটডোরে হোক, এরকম যদি কেউ থাকে তাহলে তাদের বাসার চাবি বা ছাদের চাবি দিয়ে যেতে পারেন, যাতে তারা একবেলা এসেও মাছকে খাবার দেয়। এটা সবচেয়ে বেস্ট ওয়ে, এইটার উপরে কোনো বেস্ট ওয়ে নাই, ঠিক আছে? এখন যদি এটা না থাকে তাহলে কি করবেন, ঠিক আছে? সো প্রথমত আপনারা যেটাতেই ইনডোরে আউটডোরে যেখানেই মাছ পালেন না কেন, সো যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই ওয়াটারটা চেঞ্জ দিবেন যেদিন যাবেন তার একদিন আগে, ঠিক আছে? কারণ হইতেছে ওয়াটার চেঞ্জ দিয়ে যদি পরের দিন কোনো সমস্যা হয় তাহলে আপনি একদিন টাইম পাচ্ছেন সেটা অবজার্ভ করার জন্য। এর জন্য একদিন আগে হচ্ছে ওয়াটার চেঞ্জ দিবেন পুরাপুরি, 40-50% পানি চেঞ্জ দিয়ে দিবেন। যদি আপনার সামর্থ্য থাকে, সেই মানে ভালো পরিমাণে সামর্থ্য থাকে, তাহলে আপনি অটো ফিডার কিনতে পারেন। অটো ফিডার অনেক এক্সপেন্সিভ, বাট যদি কিনতে পারেন ভালো। আর যদি না পারেন, যদি আউটডোরে হয়, পানিগুলো গ্রিন করে ফেলেন, কারণ গ্রিন ওয়াটারে মাইক্রো অ্যালগি থাকে। সো ওইটা খেয়ে কিন্তু মাছ 7-10 দিন বা অনেক দিনই সার্ভাইভ করতে পারবে। এই ভিডিওটা জাস্ট আমি বলতেছি কিন্তু গাপ্পি, মলি, প্লাটি, শর্টটেল, মানে লাইভ বেয়ারার যে মাছ আছে এগুলোর ক্ষেত্রে। এর মধ্যে ধরেন যে জেব্রা, ডানিয়া, গোরামি এগুলো পরে, বাট গোলফিশ বা কমেট এগুলোর জন্য আমি ভিডিও বানাচ্ছি না। সো জাস্ট হচ্ছে লাইভ বেয়ারার যে মাছগুলো আছে, এই মাছগুলো যারা পালেন শুধু তাদের জন্য এই ভিডিওটা, ঠিক আছে? সো যখন আপনি বাসা লিভ করবেন, মানে আপনি গ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন, সেই ক্ষেত্রে ইনডোরে বা আউটডোরে যেখানেই মাছ থাক তাদের খাওয়ার দিয়ে দিবেন মাইক্রো প্যালেট, মানে ওইটা তাদের লাস্ট খাওয়ার হবে। পানি যদি গ্রিন থাকে খুবই ভালো, পানিতে একটু বেশি পরিমাণে স্পিডি লুনো অ্যাড করে দিতে পারেন, তাহলে ধরেন যে ওইখান থেকে তারা 2-3 দিনের ব্যাকআপ পাবে। আর একটা গাপ্পি 3 দিন, মানে আমার এক্সপিরিয়েন্সে, ঠিক আছে, 3-4 দিন না খেয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। পানি যদি ক্রিস্টাল ক্লিয়ারও হয়, 3-4 দিন না খেয়ে থাকতে পারে, তাহলে হচ্ছে তারা হচ্ছে মানে উইক হয়ে যাবে কিন্তু মারা যাবে না, যদি সেটা সুস্থ গাপ্পি হয়। সো আপনি তাকে একবেলা খাবার দিয়ে গেলেন, সেটা তার একদিনের জন্য হয়ে গেল। তারপর যদি আপনি বেশি করে স্পিডি লুনা দেন, সেটা সে আরও 2-3 দিন খাইতে পারবে, তার টোটাল হলো 4 দিন। আর হইতেছে 3 দিন সে যদি নাও খেয়ে থাকে তাও কিন্তু কোনো সমস্যা নেই, আপনি বাসায় চলে এসে খাবার দিতে পারবেন। আর যদি ধরেন যে এর মধ্যে যদি আপনার পানিটা গ্রিন ওয়াটার হয়, তাহলে তো 10-15 দিন ওইখান থেকে আরামসে খাওয়ার খাইতে পারবে। আর যদি ওর মধ্যে ধরেন যে একটু অ্যালগি ট্যালগি থাকে, হ্যাঁ, ট্যাঙ্কে অ্যালগি অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? ওই অ্যালগির খুব, মানে অনেক সময় অ্যালগির মধ্যে খাবার জন্মায় বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, যেটা অনেক সময় এমন কিছু তো নাই ট্যাঙ্কে, ঠিক আছে, ওর খিদা লাগছে খাইতে হবে, ঠিক আছে, কিছু করার নাই, তখন সে ওইটা খেয়ে কিন্তু টিকে থাকবে। সো এইভাবে ধরেন যে 7-10 দিন আপনি হইতেছে একটা মাছকে নিশ্চিন্তে রেখে যেতে পারবেন। এখন 100% গ্যারান্টি নেই, কারণ হায়াত মত আল্লাহর হাতে। এখন যদি কোনো ডিজাস্টার ঘটে বা কিছু হয়, এখানে কিছু মাছ মারা যেতে পারে, হয়তো বা 10টা মাছ রেখে গেছেন, হয়তো বা 2টা মারা গেছে, 8টা বেঁচে আছে, এরকম হইতে পারে, বাট বেশিরভাগ মাছই হচ্ছে আপনার সেফ থাকবে, ঠিক আছে? তারপর ওয়াটার চেঞ্জের পর জিওলাইট দিতে পারেন এই। আর হচ্ছে প্লান্টেড ট্যাঙ্কের ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে যদি অটো টাইমারটা কিনে নিতে পারেন তাহলে ভালো। তাহলে কি, আপনি হচ্ছে যেখান থেকে, মানে যেখানেই যান বাংলাদেশের যে কোনো প্রান্তে বা বিদেশে, আপনি ঘরে বসে কিন্তু ওইটা অন অফ করতে পারবেন, কারণ প্লান্টেড যে ভালো ভালো প্লান্টেড ট্যাঙ্ক আছে ওইটার সাথে লাইট আছে, তারপর হচ্ছে আপনার CO2 আছে। সো এগুলো কন্ট্রোল না করলে কিন্তু দামি দামি প্লান্টস মারা যায়, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই অটো টাইমারটা মাস্ক কিনতে হবে। আর যাদের এমনি লো টেক প্ল্যান, ঠিক আছে, তারা 10 দিন লাইট টাইট সব কিছু বন্ধ করে রেখে যাবেন। জাস্ট যদি ইনডোরে ফিল্টার থাকে, ঠিক আছে, ফিল্টারটা মাস্ক চালায় রেখে যাবেন, বাট হচ্ছে কোনো দিবেন না, আপনার বায়োলজিক্যাল মানে কিছুই দেওয়ার দরকার নেই, কোনো বায়োলজিক্যাল মিডিয়াটা দিয়ে রাখতে পারেন, বাট কোনো মেকানিক্যাল কিছু দেওয়ার দরকার নেই, কারণ যদি জাম হয়ে যায়, ঠিক আছে, জাম হয়ে গেলে আপনার পানি পাস করবে না, এই ক্ষেত্রে আপনার ওই মোটরটা নষ্ট হয়, ফিল্টার নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, বা মাছেরও ক্ষতি হইতে পারে। সো এর জন্য হচ্ছে জাস্ট
বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়াগুলো দেওয়া থাক, কোনো মেকানিক্যাল ফিল্টারেশনের কোনো স্পঞ্জ বা সিনথেটিক কটন আপনারা দিবেন না, তাহলে হচ্ছে ফ্লো হইতে থাকবে, ওখানে অক্সিজেন ক্রিয়েট হইতে থাকবে, ঠিক আছে? তখন মাছ মারা যাওয়ার চান্স কম। আর যদি স্পঞ্জ ফিল্টার থাকে কারো ইনডোর বা আউটডোরে, সেটাও চালাই দেওয়া যেতে পারেন কন্টিনিউয়াসলি, কোনো সমস্যা নেই, উল্টা মাছের জন্য ভালো। সো যেটা করবেন, একদিন আগে হচ্ছে আপনারা ওয়াটারটা চেঞ্জ করবেন, দেন দুই নাম্বার হচ্ছে তা মানে বাসা থেকে বের হওয়ার আগে তাদের একটা ফিড দিবেন, তিন নাম্বার যদি আপনার কাছে স্পিরুলিনা থাকে একটা ভালো পরিমাণে স্পিরুলিনা ট্যাঙ্কে অ্যাড করে দেবেন, আর চার নাম্বার হচ্ছে সেটা হচ্ছে আপনার আগেই করতে হবে যদি পারেন, এখন থেকেই পানিটা গ্রিন ওয়াটার যদি আপনার কাছে থাকে তো বিভিন্ন ট্যাঙ্কে ট্যাঙ্কে গ্রিন ওয়াটারটা মিক্সও করে দিতে পারেন, বা পানির যে ট্যাঙ্কটা আছে সেটা গ্রিন ওয়াটার করে ফেলতে পারেন, এটা হচ্ছে মাছের অনেক হেল্প হবে। আর হচ্ছে যেটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এলগি অ্যাড করে দেবেন ট্যাঙ্কে, বাকিটা হচ্ছে আল্লাহর উপরে, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের মাছ সুস্থ রাখবে, আপনারা নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই। আমি বাড়ি যাওয়ার আগে যেটা করি সেটা হচ্ছে আমার হচ্ছে একটা পরিচিত কোনো বন্ধু বান্ধব বা কোনো বড় ভাই ছোট ভাই বা হচ্ছে আমার বাসার যে দারোয়ান বা ড্রাইভার, তাদের হচ্ছে আমি দায়িত্বটা দিয়ে যাই যে আপনি হচ্ছে এই ধরেন যে পাউডার ফুডটা তাদের দিয়ে যাই, কারণ সেটা দেওয়া খুবই সহজ, তাদের একদিন দেখাই দেয় যে এইভাবে এইভাবে আপনারা ছাদে আসবেন, দিয়ে একটু একটু করে প্রতিটা ট্যাঙ্কে দিয়ে দিবেন। সো যদি একবেলাও খাওয়ার দেওয়া যায়, সো মাছ কিন্তু মরে যাওয়ার চান্স খুব কম থাকে। আর আমি যেদিন গ্রামে যাই বাড়িতে যাই, সেদিন হইতেছে পানিগুলো হচ্ছে তার আগের দিন সব চেঞ্জ করি, যাতে স্টুল কমে যায়, তাহলে অ্যামোনিয়া ক্রিয়েট হওয়ার আর সম্ভাবনা থাকে না। আর বেশি করে প্লান্টস আর অ্যালগি দিয়ে যাই, যাতে হচ্ছে যদি একদিন সে খাওয়ার দিতে পারে বা না পারে সেখান থেকে যাতে তারা খাওয়ার নেয়। আর আমার তো বেশিরভাগ পানি গ্রিন ওয়াটার, সো আমি যদি 7 দিন বা 10 দিন বা 15 দিনের জন্য গ্রামে যাই, আল্লাহর রহমতে ওরকম মেজর কোনো সমস্যা হয় না। সো আবারও দোয়া করি আল্লাহ আপনাদের সবার মাছকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আপনাদেরও সুস্থ রাখুক, ভালো রাখুক, সবাই ভালোভাবে কুরবানি দেন। এবার তো ধরেন যে সবাই কুরবানি দিতে হয়তো বা পারবে না, কারণ দেশের অবস্থা খুব খারাপ, আর্থিক অবস্থাও খারাপ। সো কাউকে জিজ্ঞেস করবেন না যে কত দিয়ে গরু কিনলো বা কুরবানি দিবে নাকি, এই কথাটাও কাউকে জিজ্ঞেস করবেন না, কারণ যে প্রতি বছর কুরবানি দিয়ে আসছে সে হয়তো বা তার আর্থিক অবস্থা খারাপ, এবার যদি সে দিতে না পারে সো তার কিন্তু অনেক খারাপ লাগবে, ঠিক আছে? আর যারা হচ্ছে গরু কিনবে, আমরা অনেক সময় মন্তব্য করে থাকি যে ভাই ঠকছেন জিতছেন, এই কথাটা ভুলও বলবেন না, খালি বলবেন যে আলহামদুলিল্লাহ বা মাশাল্লাহ গরুটা খুব ভালো হয়েছে, আল্লাহ আপনার কুরবানিটা কবুল করুক, ঠিক আছে? কারোর মনে কষ্ট দিয়ে কিন্তু লাভ নেই। সো আল্লাহ সবার কুরবানি কবুল করুক, আমরা হচ্ছে আল্লাহকে আল্লাহর জন্য কুরবানি দিব, কাউকে দেখানোর জন্য না। সো এই নিয়তে আমরা কুরবানি দিব। আর যেহেতু আমাদের আশেপাশে অনেক ভাইরা হচ্ছে কুরবানি দিতে পারে নাই, সো সবাইকে হচ্ছে কিন্তু আমরা মাংস দেওয়ার চেষ্টা করব, যাতে তারা ঈদের দিন আমাদের সাথে মাংসটা খেতে পারে। সো এই কথাটা বলেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।